তুমি এত জেদ করছো কেন? না আন্টি না, এটা তো আরো ভয়ঙ্কর ইন্দ্রবাবু। ওইটুকু একটা বাচ্চা মেয়েকে আপনারা কি এমন বুঝিয়েছেন? যে সিঁদুর তুলতে চাইছে না, শাড়ি ছাড়তে চাইছে না। দেখুন, এ নিয়ে বারবার কথা না বলাই ভালো। ভুল হয়ে গেছে একটা, সব ভুল তো আর শোধরানো যায় না। আমি চেয়েছিলাম লগ্নার জীবনটা শোধরাতে, ভেবেছিলাম আপনার শিক্ষক আপনারা অন্তত আমাকে সহযোগিতা করবেন। আপনি তো দেখলেন মাস্টারমশাই, মানে আমরা সবাই তোকে বোঝানোর চেষ্টা করছি, আপনাদের সামনেই করছি, কিন্তু কিন্তু লগ্ন তো বুঝতেই চাইছে না। আমাদেরও এ ব্যাপারে কিছু করার নেই। আচ্ছা, যদি মেয়ে বটে। আচ্ছা মাস্টারমশাই, করার আছে। আপনারা ওকে এইভাবে স্কুলে আসতে দেবেন না, তাই তো? হ্যাঁ তাই। কিন্তু দেখুন, কদিন বাদে ওর পরীক্ষা, ও এত খেটে পরিশ্রম করে নিজেকে তৈরি করেছে, আপনারা ওকে অন্তত পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ দিন, তারপর না আমি ওকে চেষ্টা করবো অন্য কোথাও ভর্তি করতে পারি কিনা। না না, সেটা কি করে হবে? আমি আমি মানছি আপনার যুক্তি, স্কুলে এসে ক্লাস করতে গেলে ওকে বাকি সবার সঙ্গে একসঙ্গে বসতে হবে। কিন্তু মাস্টারমশাই, ও যদি শুধু পরীক্ষা দেয়, পরীক্ষা তো আলাদা ঘরে হতেই পারে, মানে তাতে তো কোনো সমস্যা নেই, তাই না? আছে তো, তা তো সমস্যা আছে। ঠিক আছে মাস্টারমশাই, আপনারা যখন আপনাদের সিদ্ধান্তে স্থির, তাই এবার যা করার আমি করব। এত সহজে ব্যাপারটা আমি ছাড়বো না, তার জন্য যেখানে যাবার, যত দূর অব্দি যাবার আমি যাব। আর আপনি খুব ভালো করে জানেন, আমি কোনো কাজ শুরু করলে তার শেষ দেখে আমি ছাড়ি। আপনারা মেয়েটার জীবনের কথা ভাবছেন না? মেয়েটা মেয়েটা কি ভুল করলো সেটা ভাবছেন? দেখুন, আপনারা যদি ওকে পরীক্ষা অ্যালাউ না করেন, পরিচিত কিন্তু আমারও অনেক আছে, আমিও নিউজে খবর দেবো যে আপনারা লগ্নাকে পরীক্ষা অ্যালাউ করছেন না। বাদ বাকি উত্তর না হয় আপনারাই দেবেন। না না, অত কিছু করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে বলবেন আমরা সেইভাবে পরীক্ষাটা নেব। পরীক্ষাটা কবে? এই দিন 15-20 বাদে। থ্যাংক ইউ, আমি আমি লোক পাঠিয়ে পরীক্ষার রুটিন আমি জেনে নেব। লগ্নাম লক্ষ্মী মা, আমার কাছে আমার কাছে কাঁদিস না। শোন লগ্না, তুই এমন পরীক্ষা দিবি যাতে মাস্টারমশাইরা তোকে স্কুলে রাখতে বাধ্য হন। তোর আন্টি তো বললো তোকে পড়াবে, তুই কিচ্ছু ভাবিস না, আমি তো সঙ্গে আছি। পড়াতে তো হবে, তোমার ভালো জেঠু তোমাকে পড়াতে চাইছে যাতে তুমি আর ভয় না পাও, ভূত নিয়ে না ভাবো। আর তাই আমিও তোমাকে পড়াবো যাতে তোমার মাথায় আরো বেশি করে ওসব ঘুরে। বেশ, আমরা তাহলে আজকে আসি। নমস্কার, চলো না ভাই। দিচ্ছিলেন তো সব গন্ডগোল করে। আমি গন্ডগোল করছি না? তুমি গন্ডগোল করেছো। ম্যাডাম যে ফোন করে তোমাকে এই কথাগুলো বলেছেন সেটা আমাকে জানিয়েছো? বলার সময় পেলাম কই, এসে গেল তো। তুমি একটা কাজ করো, তুমি এক্ষুনি ম্যাডামকে ফোন করো, ফোন করে বলো যে আমরা ওর শুধু পরীক্ষাটা অ্যালাউ করেছি, কিন্তু ওনার কথা মতন আমরা ওর স্কুলে আসাটা বন্ধ করেছি। এটা শুনলে উনি খুব খুশি হবে। মা রেগে গেলেন মনে হচ্ছে, কি হলো ওখানে? অবন্তিকা, কি হয়েছে মা? অবন্তিকা কি করেছে? অবন্তিকা কি করেছে সেটা শুনেই বা তুমি কি করবে? আমার মনে হয় ওই মেয়েটা নিশ্চয়ই কাজটা কেচিয়ে দিয়েছে।
না ও নয়, ভুলটা করেছো তুমি। আমি? হ্যাঁ তুমি, তুমি 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 ভুল করেছো কুন্তলা। একটা কাজ যদি তোমাকে দিয়ে ঠিক মতো হয়, হেডমাস্টার মশাই যখন স্কুলে আসেনি সেটা আমাকে জানালে না কেন? এই বুদ্ধিটুকু কেন হলো না তোমার? আমি তো তাহলে ওনার নিজের নম্বরটা তোমাকে দিয়ে দিতে পারতাম। এত কিছু করে আমার কি লাভ হলো তুমি বলো তো? ওরা কি ওকে স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে? না, পরীক্ষায় পরীক্ষায় বসার অনুমতি দিয়েছে। তাহলে তো সেটা কটা দিনের ব্যাপার মা? কেন বুঝতে পারছো না? লগ্না লগ্না যদি পরীক্ষায় বসে তাহলে ও পরীক্ষায় ভালো ফল করবেই, এটা আমি একেবারে নিশ্চিত। আর ইন্দ্র বলেছে সুযোগ পেলেই ও লগ্নাকে এই স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে অন্য স্কুলে নিয়ে যাবে, মানে প্রয়োজন হলে বাইরে নিয়ে যাবে, বাইরে মানে গ্রামের বাইরে, বুঝতে পারছো? আর ইন্দ্র যদি সত্যি সত্যি ওকে গ্রামের বাইরে নিয়ে যেতে চায় তাহলে আমি 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 আটকাবো কি করে? আপনি এত ভাবছেন কেন মা? স্কুলে যাওয়াটা তো আটকানো গেছে, এরপর আর বর্দা ভাই কিছু বলবেন না। আপনি শুধু পরীক্ষার আগে হেডমাস্টার মশাইকে একটু বুঝিয়ে বলবেন, উনি ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন। না না, করবেন না, করবেন না, উনি কিছু করবেন না। উনি উনি বলে দিয়েছেন যে উনি আর কোনো ঝুঁকি নেবেন না, কারণ ওই অবন্তিকা মেয়েটা নাকি ওনাকে ভয় দেখিয়েছে, বলেছে ওর নাকি অনেক চেনা জানা আছে। অবন্তিকা? ও ভয় দেখালো আর ওনারা ভয় পেলেন? বেরিয়ে যাও। হ্যাঁ বেরিয়ে যাও, বেরিয়ে যাও থেকে। আচ্ছা যাচ্ছি মা। না হবে না, হবে না, হবে না, এটা হতে দেওয়া যাবে না। লগ্না লগ্না আস্তে আস্তে এবাড়ির সকলের প্রিয় হয়ে উঠছে যে, এমনটা হলে পাঁচ বছর বাদে আমি লগ্নাকে এবাড়ি থেকে তাড়াবো কি করে? কি করে তাড়াবো আমি? বাজে কথা বলছে ও, কোনো আয়না ভাঙেনি মা। কি মা, কি মা? ও দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে যাবে আর আমাকে এখানে শুনতে হবে সব? কাল সাপ দেখেছিস আর আজ এইসব, কোনোটাই নেই লগ্না, সব তোর মনের ভুল। মনের ভুল নয়তো কি? কি ভেবেছিস নাকি তুই রে, রোজ রোজ তুই এরকম কাণ্ড করে সবার ঘুম ভাঙিয়ে দিবি? না না, ওকে বকবেন না প্লিজ, বাচ্চা মেয়ে তো ভয় পেয়েছে কোনো কারণে। যদি কিছু মনে না করেন, মানে আমি কি ওকে নিয়ে যেতে পারি? আজকে রাতটাও থাকুক না আমার কাছে। লগ্নাদের পাওয়া গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাই তো? যদি কোনো বাধা না আসে। বাধা? বাধা কে দেবে? ইন্দ্রদেব আর সূর্যের এই অবস্থার জন্য যে দায়ী। পিশাচিনী, পিশাচিনী, কিন্তু কিন্তু আমি বুঝতে পারছি না, ওই পিশাচিনী এই বাড়ির ওপর এখনো আক্রমণ করে চলেছে, কারণ সে প্রতিশোধ নিতে চাইছে। কিন্তু লগ্নাকে কেন? চন্দ্রকলা দেবী, চন্দ্রকলা দেবী আর অপেক্ষা করবেন না, এরপরে কিন্তু শেষ সুযোগটাও চলে যাবে, আর আমাদের হাতে শেষ সুযোগ ওই লগ্না। ওই পিশাচিনী আসলে প্রতিশোধ নিতে চায়। সে আসলে লগ্নাকে সরিয়ে দিতে চাইছে, তার আসল কারণ হলো বর্দা ভাই আর সূর্যকে মেরে ফেলতে চায়।
কিন্তু আমি একটা কথা কি ভেবে বুঝতে পারছি না, তার এত রাগ কেন বড় ভাইয়া সূর্যের উপরে? একটা গরমিল তো থেকেই যাচ্ছে, কোথাও একটা ফাঁক থাকছে, এই অঙ্কের হিসেবটা ঠিক মিলছে না। না না, মিলছে না, মিলছে না, মিলছে না। কিন্তু সেটা যে আমাকে মেলাতে হবে, আর সেই হিসেবটা আমি মেলাবই।